পরম প্রেময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎজননী শান্তিমাতা, যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং সত্যভামা দেবীর চরণে প্রণাম জানাই, প্রণাম জানাই। আজকে এই মহাতি ভ্রাতৃ সম্মিলন অনুষ্ঠান বাসরে ঠাকুরের প্রিয় ভক্তগণ এবং ভক্তিমতী মায়েরা, জ্ঞানী গুণী বিদগ্ধ পণ্ডিতজন, সাধুগুরু বৈষ্ণব সকলের চরণ প্রান্তে, এতক্ষণ আপনারা আলোচনা শুনেছেন। প্রথম প্রশ্ন করেছেন আমাদের কেন্দ্রীয় হরিচাঁদ সেবা সংঘের সভাপতি মহাশয়, সর্বশাস্ত্র সার হরি নাম দুই অক্ষর, আদি অন্ত নাহি যার বেদে অগোচর, এর তাৎপর্যটা কি? দ্বিতীয় প্রশ্ন করেছেন আমাদের সমীরণ ভাই যে আশ্রম আর ধামের মধ্যে পার্থক্য কি? শুধু ধাম নয়, শ্রীধাম, ধাম এবং আশ্রম। শ্রীধাম শব্দের অর্থ হচ্ছে যেখানে ঠাকুর লীলা করেন, যে স্থানে লীলা করেন তিনি, তার নাম হচ্ছে শ্রীধাম। আর ধাম, ধাম শব্দের অর্থ হচ্ছে বাড়ি, যেখানে ভক্তগণ মিশে ঠাকুরের উদ্দেশ্যে তার বাড়ি তৈরি করে সর্বজনীন ভাবে, কারো ব্যক্তিগত নয়, ওটা ঠাকুরের বাড়ি, আমরা সকলে যাই সেই ঠাকুরের বাড়িতে, এর নাম হচ্ছে ধাম। আর এরও স্বীকৃতি প্রয়োজন হয়, স্বীকৃতি দেন বিশেষজ্ঞরা যারা ঠাকুরের পরম ভক্ত কিংবা ঠাকুর বংশের লোক, তারা দেয়। আর আশ্রম শব্দের অর্থ হচ্ছে যেখানে গিয়ে আশ্রয় পাওয়া যায়, তার নাম হচ্ছে আশ্রম। এই তিনটে তিনটে তাৎপর্য। যাই হোক, এইবার অশোক বাবুর বিরাট প্রশ্ন, ওর কতদূর ঢুকতে পারবো জানি না, তথাপিও আমার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করছি। দশরথ বিশ্বাস, যিনি ছিলেন বৈষ্ণব ভক্ত, তার যে বৈষ্ণবীয় ৬৪টি অপরাধ, সেটাকে স্মরণ করে উনি কাটায় কাটায় সবকিছু পালন করতেন। তার হয়েছিল পালাজ্বর, পালাজ্বর অর্থাৎ ওই কিছুক্ষণের জন্য রেমিশন দিয়ে আবার শুরু হতো, আবার একটু ছেড়ে যেত, আবার শুরু হতো। তো এই যে জ্বর এ আর ছাড়ার জন্য সে কত রকমের মন্ত্র প্রয়োগ করেছে তা ঠিক নাই, তিনি শিক্ষিত ছিলেন, তার একটা টোলও ছিল, ওই টোলে গুরুচাঁদ ঠাকুরও পড়েছে, ওই দশরথ বিশ্বাসের বিদ্যালয় পাঠশালায় গুরুচাঁদ ঠাকুরও পড়েছেন। তাহলে বিজ্ঞ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, সমস্ত শাস্ত্রের জ্ঞাতা, কিন্তু তার জ্বর সারে না। যখন আস্থা ছেড়ে দিয়ে মৃত্যু অবিসম্ভাবী তিনি বুঝলেন যে তার আর কোনো উপায় নেই, মৃত্যু তার সামনে দাঁড়ানো, এমতো অবস্থায় ঠাকুরের ভক্ত দুইজন, দুই ভাই, বুদ্ধিমন্ত এবং চূড়ামণি, এরা দুই ভাই, এরা ওই দশরথ বিশ্বাসের বাড়িতে গিয়ে বলল যে আপনি তো ভাবছেন যে আপনার জীবন আয়ু শেষ, আপনি আর বাঁচবেন না, আয়ু তো দেয় বিধাতা, আপনি কি করে বুঝলেন যে আপনার আর আয়ু নেই? মানুষ এই জগতের যারা, তারা যদি সকলে আয়ু পড়তে পারত তাহলে কিন্তু এই জগৎ চলতো না, পড়তে পারে নাই বলে চলে, কারণ আমি কোন সময় মরবো আমি জানি না, তো আমাকে বাঁচতে হবে, বাঁচার জন্য কর্ম করতে হবে, কর্ম করলে তা আমার খাওয়ার জুটবে, আমার স্ত্রী পরিজন পরিবার আত্মীয় বর্গ তাদেরকে ভালোবাসা দিতে হবে, কতকাল দিতে হবে আমি জানি না, কারণ আমার আয়ু কতটুকু আমি জানি না। তাই এই জগতের মধ্যে মানুষ চলাফেরা করে এবং একটা উদ্যম নিয়ে কর্ম করে,
যদি জানতো যে আমার মৃত্যু কোন সময়, তাহলে তো সবকিছু ঝাড়ন দিয়ে বসে থাকতো লোক, মরার সময় হয়ে গেছে। আপনি কি জানেন আপনার মৃত্যু কোন সময়? তখন বলছে তা তো জানি না। তাহলে নিজে নিজে নির্ধারণ করে নিলেন কেন যে আপনার মৃত্যু অবশ্যম্ভাবী, আপনি মরে যাবেন? যতক্ষণ পর্যন্ত মানুষ জীবিত থাকে, অর্থাৎ শরীরের মধ্যে প্রাণবায়ু সত্তা থাকে, ততক্ষণ চেষ্টা ত্রুটি কেউ করে না। আপনি একটু চেষ্টা করেন, আমি সব রকম চেষ্টা করেছি, আমার চেষ্টা ত্রুটি নেই। তখন বলছে আছে, চেষ্টা ত্রুটি আছে। কোথায় ত্রুটি আছে বলো? ত্রুটি আছে যে জগতে এমনও মানুষ আছে যে মানুষের সমস্ত কিছু পবিত্র, আর সেই পবিত্র তার ইন্দ্রিয় সকল, তার জ্ঞান ইন্দ্রিয়, তার কর্ম ইন্দ্রিয় সব কিছু পবিত্র। আর সেই মানুষ ইহকাল অর্থাৎ বর্তমান এবং এর পরে কি ঘটবে, কি ঘটতে চলেছে সমস্ত সম্পর্কে তার জ্ঞাত থাকেন। অতএব যদি আপনার আয়ু পড়াতে হয়, জানতে হয়, তাহলে আপনি তেমন একজন মানুষের কাছে যান। তখন বলছে তেমন মানুষ কি, আমার তো জানা নাই, আমি বহু শাস্ত্র পড়েছি, বহু ভক্তদের সঙ্গ করেছি, কিন্তু শুনি নাই এমন কোনো মানুষ এই জগতের বুকে আছে। বুদ্ধিমন্ত বলল যে আমিও তাই ভাবতাম, আমিও জানতাম না, কিন্তু সেই মানুষের দর্শন যখন আমার হয়েছে তখন থেকে আমি বুঝেছি যে যাবৎ ধরে আমি যা কিছু জেনেছি সমস্ত কিছুই আমার অজানা। এ যাবৎ ধরে আমি যা কিছু বুঝেছি তার কিছুই আমার বোঝা হয়নি। এ যাবৎ ধরে যা কিছু আমি চেয়েছি কিছুই আমার চাওয়া হয়নি। এ যাবৎ ধরে যা পেয়েছি, যা প্রয়োজন নয় তাই আমি পেয়েছি, প্রয়োজনের তা আমি চাইও নাই, প্রাপ্তি পরের কথা। তো আপনি একবার সেই মানুষের কাছে যান। নিয়ে গেল বুদ্ধিমন্ত ধরে, দশরথ বিশ্বাসকে যখন হরিচাঁদ ঠাকুরের কাছে নিয়ে গেল, হরিচাঁদ ঠাকুর দেখে বলল যে দশরথ তুই তো বিশ্বাস, আমি বড় অবিশ্বাস, অর্থাৎ আমার কোনো কিছুতে বিশ্বাস নেই, আমি কোনো কিছু মানি না কোনো কিছু। এই যে জগতের যে মানুষ ধর্ম বলে যাকে বোঝে, যে ওই পূজা করা, পাঠ করা, ওই আচারণ করা, মালা নেওয়া, ফোঁটা কাটা, তিলক লাগানো, চুল লম্বা রাখা, কিংবা গেরুয়া বসন বা অন্য বসন পরা, এ কোনোটাই আমি মানি না। তুই আমার কাছে আসিস কেন? তুই তো সর্বজ্ঞ, সব কিছু জানিস, সব মন্ত্রতন্ত্র তোর জানা আছে। তখন চিন্তা করছে যে এই মানুষ আমার অন্তরের কথা তিনি কেমন করে বুঝলেন। তখন বলছে যে ঠাকুর আমি জানি না জগতের জানা কোথায় গিয়ে শেষ হয় আর কোথার থেকে শুরু হয়, এ আমার জানা নেই। তুমি যদি কৃপা করে আমাকে এই জগতের মধ্যে আমার প্রয়োজন মনে করো, তাহলে আমাকে যদি রাখতে হয় তাহলে তুমি কৃপা করে যা করলে আমি থাকতে পারি, তুমি তার একটা ব্যবস্থা করো। তখন বলছে যে হরি নাম ধ্বনি দিয়ে মাতা গিয়ে গ্রাম, কোনো মন্ত্র লাগিবে না শুধু হরি নাম। তাহলে এ যাবৎ ধরে যত মন্ত্রের বোঝা পড়েছিস, বলেছিস, শিখেছিস, ওতে হরিনামটাই বাদ পড়ে গেছে, শুধু বোঝা বাওয়া হয়ে গেছে। অতএব তুই হরিনাম ধ্বনি এই নিয়ে, এই সম্বল করে গ্রামে গিয়ে মানুষকে বুঝা, মাতা গিয়ে গ্রাম অর্থাৎ গ্রামের মানুষকে বুঝা, যাদের এ যাবৎ ধরে বুঝাইছিস যে মন্ত্রের বোঝা, আচার আচরণ, অমুক তমুক এই করতে করতে জীবন কাটে যাবে, সে হরিনামের ধারে যাওয়া যাবে না। অতএব শুধু হরিনাম দিয়ে তাদেরকে উদ্ধার কর, উত্তরণ কর, নিজে উত্তরণ হ, অপরকে উত্তরণ কর, যা ওই তোর মায়ের কাছে গিয়ে
পান্তাবাত খেয়ে আয়। ঠাকুর আমি তো খাইতে পারি না, জলটুক পর্যন্ত গিলতে পারি না। তখন বলছে, গিলতে পারিস না তুই, তোর তা গিলিস তাই, তোর মাথা একবার গিলে দেখ গিলতে পারিস কিনা। গ্যাসে রান্না করে গেলে শান্তি মা পান্তাবাত বড় এক কাঠু আছে নেন, কাঠ দিয়ে বানানো, কাঠু কয় বাংলাদেশে, কাঠ দিয়ে পাত্র, সে এত বড় ওই ভরিয়ে দেশে। দশরথ দেখেই ভয় পাইছে যে এই খাবো আমি কি করে। তখন বলছে, খা বাবা, ঠাকুরের আদেশ পান্তাবাত, আর এই যে কাঁচা লঙ্কা ওতে নাকি যায় ভব শঙ্কা, তা খা। দশরথ তো নেছে মা দিছে, নিয়ে ওই জাল টিপতিছে, আর ওই যে খাওয়ার সময় আসতে খাওয়ার সময় মন্ত্র পাঠ করতে হয় অভ্যাসগত দোষে, আসতে অভ্যাসগত দোষে ওই মন্ত্র সামনে চলে আইছে, যেই মন্ত্র সামনে চলে আইছে ওই মার দিক তাকাচ্ছে দশরথ। মার দিকে যখন তাকাচ্ছে মা করছে, এই মন্ত্র দিয়ে কারে ডাকতেছিস, তার বাড়ি বসে বাড়ি বসে তারাই ডাইস তোর মন্ত্র দিয়ে। দশরথ চিন্তা করতেছি, এ কোন জায়গায় আসলাম, এতক্ষণ তো যা কিছু বলেছি আমার অন্তরের কথা সব বলে দিছে, এখন যে আমি মন্ত্র পাঠ করতে যাচ্ছি, কি মন্ত্র? হে হরি, হে প্রভু, এ জগতের কল্যাণ কর্তা, হে জগতের নাথ, তুমি আমাকে প্রসাদ করে দাও, আমি তোমার প্রসাদ গ্রহণ করি। এই হচ্ছে মন্ত্র, যা সংস্কৃতে কয় ওটা আমি বাংলায় বললাম। তার বাড়ি বসে তারটা খাচ্ছিস, আবার তারে ডাকতেছিস, এ কিরকম? তোরে একটু আগে কইছে না যে শুধু হরি নাম দিয়ে আর কোনো কিছু তোর লাগবে না, মন্ত্র তন্ত্র বলতে পারতেছিস না? একজন লোক যদি কিছু গান জানে, অল্প জানে আর জানে না, সেই লোকরে যদি গান শিখেতে হয়, আর একজন কিচ্ছু জানে না, এই দুইজন ছাত্রের মধ্যে কে আগে গান শিখবে? যে কিচ্ছু জানে না সেইটি আগে শিখবে। তার কারণ কি? ওই যেটা কিছু শিখেছে ওই ভুলগুলো ওর ভিতরে তাড়াতে লাগবে, যতদিন ভুলগুলো না তাড়ায় তার ভালোগুলো ঢুকনে যাবে না। সে ভুলগুলো তাড়াতেই যতদিন লাগবে, তার মধ্যে যে কিছু জানে না সে অনেক কিছু শিখে যাবে। এই যে মন্ত্রের বোঝা যাব ধরে ওই পড়িয়ে পড়ে তার যে নিজের অভ্যাসগত দোষে দাঁড়াইছে, সেই দোষ সারাতে দশরথের অনেক দিন লাগিয়ে গেছে। এই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের কথা। এইবার সর্বশাস্ত্রের সার কেন বলা হলো, সর্বশাস্ত্রের সার কেন বলা হলো, যে যত রকম শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য আছে জগৎ কারণকে, যার থেকে আমি এসেছি এবং এই জগৎ ভ্রমণ করে আমি যার কাছে যাব তাকে বুঝানোর জন্য এই শাস্ত্রের অবতারণা। যত শাস্ত্র আছে সব শাস্ত্রের অবতারণা। তাহলে এক একজন শাস্ত্রকার ঠিক জগৎকর্তাকে বুঝাতে গিয়ে তার তার কায়দায় করে সে তার পথ দেখাইছে, বুঝাইছে, এই করতে গিয়ে অনন্ত শাস্ত্রকার অনন্ত পথ দিয়ে ওই শ্রীহরির কাছে পৌঁছানোর পথ দিকদর্শন দিচ্ছে। এইবার পথটাকে ধরে রেখেছে লোক, সে পথের নিশানা কেমন ভাবে যেতে হবে, কোন কোন বেশে যেতে হবে, সমস্ত কিছু ধরে রেখেছে। কেউ ধরে রেখেছে যে অমুকি রাতে রান্না খাওয়া যাবে না, অমুকির ছোঁয়া খাওয়া যাবে না, এইগুলো ধরে রাখিছে কেউ কেউ। কেউ কেউ ধরে রাখিছে যে সকালে উঠে স্নান করতে হবে, এবং যদি নিজের দ্বারায় কোনো অশুদ্ধতা হয় তাহলে তার আর পুনর্বার স্নান করতে হবে। কেউ ধরে রেখেছে যে ঠাকুরকে কিভাবে সাজাতে হবে, কিভাবে ভোগ দিতে হবে, এই যে নীতি নিয়মের কোনো জায়গায় ত্রুটি যেন না হয়, এ সমস্ত কিসের জন্য? এ সমস্ত কিছু আছে সেই শ্রীহরিকে ডাকা, সেই নাম স্মরণ করার জন্য তার যে নিয়ম প্রণালী, সেই প্রণালী দিয়ে যেতে হয়। তো সেইখান থেকে
প্রণালীগুলো ধরে রেখেছে, কিন্তু হরিচাঁদ পর্যন্ত যেতে পারছে না, হরি নাম পর্যন্ত যেতে পারছে না। এ হরি নামের শুরু কোথায়? শুরু নেই, আদি নেই, অন্ত নেই, অর্থাৎ শুরুও নেই, এর শেষও নেই। সৃষ্টি হয়েছে এই হরি নামের থেকে, নামধ্বনির থেকে। আর যখন এই জগৎ থেকে মানুষ চলে যায়, তখনও ওই হরি নাম ধ্বনি দিয়ে মানুষ এই জগৎ থেকে বেরিয়ে যায়। এ বেদে অগোচর। কেন বেদে অগোচর? কেন বেদের ভিতরে কিন্তু কোনো বেদে কোনো অবতার মানে না, কোনো অবতারই নেই বেদের ভিতরে। বেদের ভিতরে হরি নেই, নারায়ণ নেই, কৃষ্ণ নেই, গৌর নেই, কোনো ভগবান নেই, কোনো অবতার নেই, এবং কোনো অবতারের লীলা কাহিনী নেই। এই জন্য বেদের ভিতরে নেই, এই জন্য বলেছে বেদে অগোচর। এ গোচর হয়েছে কার? অর্থাৎ জেনেছেন কে কে? যারা ভক্ত তারা জেনেছে, যারা ভাগবত বলে আমাদের, হকারে কেশব চৈব ঋকারে আদ্যা শক্তি মোহিনী রূপ রাধা, রাধা কৃষ্ণ দুই শক্তি এক হরি নামের মধ্যে বাধা। রাধাকে এবং কৃষ্ণকে, এ দুটো আলাদা আলাদা শক্তি জগতের বুকে কাজ করছে সব জায়গায়। আমাদের অশ্বিনী গোসাই লিখেছে, রাধা কৃষ্ণের উভয় অঙ্গ, মন্থনে হয় প্রেম তরঙ্গ, নাম উৎপত্তি প্রেমের রঙ্গ, গোলকে করলেন রাধে শ্যাম। সেই হরি নাম নিয়ে এবার এলো হরিচন্দ্র আমার, পুরাতে জীবের মনস্কাম। লিখেছে না অশ্বিনী গোসাই? তাহলে যিনি সকলই হরণ করে তারে বলি হরি। আছে না লীলামৃতের মঙ্গলাচরণ, হরি শব্দটা কোথার থেকে এসেছে? হরণ থেকে। কি হরণ করবে? আমি এই জগতে নামার সঙ্গে সঙ্গে এই জগৎ সম্পর্কে আমি অপরিচিত। তিনটে জিনিস আমার অনুভূতিতে এসেছে যে তিনটে ছাড়া এই জগতে বাঁচা যায় না। তার কোনটা কোনটা? একটা হচ্ছে খাদ্য। প্রত্যেকে জানে যে খাদ্য ছাড়া বাঁচা যায় না, যত জীব আছে। একটা পশু, তার সারা দিনের কাজ হচ্ছে আহার সন্ধান করা। সে দেখবেন খুঁজেই বেড়াচ্ছে, খুঁজেই চলেছে সারাদিন কোথায় খাবার পাওয়া যায়। আর একটা মানুষ সকালের থেকে উঠে তার পরিবারের মুখে হোক, তার পরিজনের মুখে হোক, অন্ন তুলে দেওয়ার জন্য সকালে ঘুমের থেকে উঠেই তার ব্রেনে কাজ করতে থাকে, কোথায় গিয়ে দু পয়সা ইনকাম করবে এবং ভালো থাকবে, কি করে খাবে, এই জোগাড় করার জন্য। তাহলে এই জিনিসটা জগতের সবাই বোঝে। আর একটা বোঝে কি, যে যখন ক্লান্ত হয়ে যায়, শ্রান্ত হয়ে যায় মানুষ, তখন শরীরের অবসাদ দূরীকরণের জন্য মানুষের নিদ্রার প্রয়োজন, ঘুমোতে হয়, তার একটা স্থান দরকার, তার একটা পরিবেশ দরকার। এছাড়া মানুষ বাঁচতে পারে না। যে মানুষের ঘুম আসে না ওরে কয় পাগল, পাগলকে কোনোদিন ঘুম আসে না। যদি ঘুম আসে তো বুঝবেন ও আর পাগলামি সারিয়ে গেছে। পাগলদের কোনোদিন ঘুম আসে না, ওদের দিন রাত সব সময় সমান। আরেকটা কি? আরেকটা হচ্ছে সৃষ্টি। এই জগতে সৃষ্টির উপরে দিয়েছে এক আনন্দ, নিজের আনন্দ সত্তাকে কোনো এক পবিত্র ভূমিতে নিক্ষেপ করে নিজে সৃষ্টি করতে হয়, যার নাম হচ্ছে মৈথুন। এই তিনটি সকলেই বোঝে, এর বাইরে আর কিছু বোঝে না, এই জগৎ সম্পর্কে বোঝে না। আর এই তিনটিকে ধরার জন্য, পাওয়ার জন্য মানুষ দুঃখী, ব্যথিত, বেদনায় প্রতি মুহূর্তে তার ভাবনার মধ্যে, চিন্তার মধ্যে একটা অশান্ত ভাব, একটা দুঃখ সে সবসময় ভোগ করছে। যত জ্ঞানী আছে যারা উপদেশ দিয়েছেন এই জগৎকে, প্রত্যেকেই দুঃখকে হরণ করার উপদেশ দিয়েছে। ওই বুদ্ধের ত্রিপিটক পড়ে দেখবেন, বুদ্ধ ও তার ধম্ম, বাবা সাহেব আম্বেদকরের লেখা পড়ে দেখবেন,
ওই ভাগবত পড়ে দেখবেন, গীতা পড়ে দেখবেন, সমস্ত শাস্ত্র পড়ে দেখবেন যে মানুষ দুঃখী, প্রত্যেকটা মানুষ দুঃখী এবং প্রত্যেকটা মানুষ ভিখারী, অর্থাৎ তার কিছু দরকার। প্রার্থনা কার কাছে করছে? সেই পরম পুরুষ যিনি সর্বশক্তিমান, যিনি ঐশ্বর্য বীর্য জ্ঞান বৈরাগ্য যশ শ্রী সর্ব ঐশ্বর্যের মালিক, তার কাছে প্রার্থনা করছে আমাকে দাও। তাহলে এই মানুষের শোক তাপ দুঃখ বেদনা সমস্ত কিছু যিনি হরণ করেন, যে নামে হরিত হয় হরণ হয়ে যায়, তাকে বলে হরি। আমরা এখানে এসেছি হরিচা ঠাকুরের যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারে হরিচা ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন, সেটা কিসের মাধ্যমে হয়? তালের মাধ্যমে। কারণ তিন রকম ব্রহ্ম তিন রূপ অবস্থায় আমাদের মধ্যে সদা বিচরণ করছে, সেটা কি? আস্তে ভাই, একটা হচ্ছে শব্দ ব্রহ্ম, একটা হচ্ছে সুর ব্রহ্ম, আর একটা হচ্ছে তাল ব্রহ্ম। মানুষের যত দুঃখ আছে, যত বেদনা আছে অন্তরের মাঝে, এই তিনটি বস্তু কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে আছে। একটা সুর আছে, শব্দ আছে এবং তাল আছে। হরিচাঁদ ঠাকুর কি করলেন? তিনের একত্রিত মিলন ঘটালেন, আনলেন জয় ডাঙ্কা, তা দিয়ে শব্দ অবতারণা করলেন, সেই সঙ্গে দিলেন সুর, আর তার সঙ্গে দিলেন হরিনাম মহামন্ত্র তাল। এই দিয়ে যে সৃষ্টি করলেন, সেই সৃষ্টিতে এর কিন্তু আলাদা আলাদা রূপ নেই, একসঙ্গে এগুলো কি সৃষ্টি করলেন। এই সৃষ্টি দিয়ে যখনই হরিচাঁদ ঠাকুরের নাম রূপ ব্রহ্ম আর শব্দের তাল রূপ ব্রহ্ম আর ভক্তের আকুতি রূপ সুর ব্রহ্ম, এই তিন যখন একত্রিত হয়ে বেজে ওঠে, আস্তে ভাই তোমার বললাম বসো না, ডিস্টার্ব করো না, তিন যখন একত্রিত হয়ে বেজে ওঠে, প্রত্যেকটা মানুষের ভিতরে এই তিন বস্তু আছে, যে ধাক্কা লাগে তার হৃদয়ের মধ্যে, হৃদয়ে মন যেখানে বসে তার দুঃখ বেদনা চিন্তা ভাবনা করছে, সেখানে গিয়ে আঘাত করে। আঘাত করার সঙ্গে সঙ্গে তার মন ওই দুঃখ বেদনা যা কিছুর ভিতরে এতক্ষণ বিরাজ করছিল ওখান থেকে ছুটে চলে আসে ওই শব্দ ব্রহ্ম তাল ব্রহ্ম আর সুর ব্রহ্মের কাছে। যখনই চলে আসে তখন মন একাগ্রতায় যে হরিনাম, সেই হরিনামের মধ্যে ঢুকে পড়ে। অশ্বিনী গোসাই কিন্তু লিখেছে, এর নির্যাস লিখেছে অশ্বিনী গোসাই, যেন অন্য ধ্বনি নাহি শুনি তোমার নাম বংশী শ্রবণ করি। অর্থাৎ ওই হরিনাম বংশীর ধ্বনি তালের তাল ব্রহ্ম সহিতে যখন আমার মন বিনায় ঝংকারিত হয় তখন আমার দুঃখ দূরীভূত হয়, দুঃখ হরণ হয়, আমার সুখ হরণ হয়, আমার চাওয়া হরণ হয়, আমার পাওয়া হরণ হয়, আমার জগৎ সম্পর্কে যে বেদনা আমি অনুভব করেছি সকল কিছু হরিত হয়, তাই তার সকলই হরণ করেন বলে তাকে বলা হয়েছে হরি। এই জন্য হরি নামে সব হরিত হয়। এই হরি নাম যদি আমার হৃদয়ের মধ্যে, মানুষের হৃদয়ের মধ্যে যেখানে
তার কীর্তন আসর রয়েছে। সে কীর্তন আসর সৃষ্টি করেছেন কে? ভগবান। আমাকে সৃষ্টি করার সময় আমাকে সবকিছু দিয়েই সৃষ্টি করেছেন, এই জন্য মনকে বলা হচ্ছে পুরোহিত, আর দেহখানা হচ্ছে মন্দির, আর এই মন্দিরের মধ্যে আমার ভাব, আমার জ্ঞান, এরা মিশ্রিত হয়ে যখন আমার মন পুরোহিত শ্রীহরিকে ডাকতে থাকে, আমি ভক্ত। অর্থাৎ যে আরাধনা করে তার নাম হচ্ছে রাধা। আরাধনা করছে কে? আমার মন। আমার মন হচ্ছে রাধা। আরাধনা করছে কার? শ্রীহরি। তাকে কিন্তু দেখা যায় না, তাকে স্পর্শ করা যায় না, তাকে ছোঁয়া যায় না। সেই এক অপরা শক্তি যা জগৎময় বিচার বিচরণ করছে, সকলের মধ্যে আছে বলে সকলে সজীব। যদি ওই শক্তি না থাকে তাহলে তার দেহটা নির্জীব। যে শক্তি আমার এই দেহের ভিতর থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এই দেহ সকল ইন্দ্রিয় প্রতীন্দ্রিয় সবকিছু আকেজ হয়ে যায়, সেই শক্তির নাম হচ্ছে হরি। তো এই হচ্ছে আমার মন হচ্ছে রাধা। আর সেই মহাশক্তি যে কর্ষণ করছে আমাকে, সেই কর্ষণ শক্তি দুইয়ের মিলন যখন ঘটে, তখনই আমার মধ্যে নামের সৃষ্টি হয়, ভাবের সৃষ্টি হয়, প্রেমের সৃষ্টি হয়। আর সেই প্রেমের বিগলিত ধারায় যা চোখ দিয়ে বেরোয়, এ যদি শরীর কেটে ফেলা হয় কোন বিজ্ঞানী যদি শরীর কেটে খোঁজ করে যে জল কোথার থেকে আসতেছে, শরীরের ভিতরে এই জল কোন জায়গায় আছে, যদিও আমাদের শরীরের মধ্যে 70% জল, কিন্তু কাটলে খুঁজে পাওয়া যায় না যে এই জলটা কোথায় আছে, যা চোখের থেকে বেরোচ্ছে খুঁজে পাবে না কিন্তু, কারণ ইহে জল একমাত্র ভাব, ভাবের পরে আছে প্রেম। সেই প্রেমের নির্যাস, প্রেমের আকুতি, প্রেমের ঐকান্তিক প্রার্থনা থেকে ওই চোখ দিয়ে যখন বেরোয় তখন হয় নামের সৃষ্টি। রাধা কৃষ্ণের উভয় অঙ্গ, অর্থাৎ আমার মন হচ্ছে রাধা, আর অপরা শক্তি যে শক্তি বিশ্বময় ধ্বনিত হচ্ছে, তিনি হচ্ছেন কর্ষণ করছেন আমাকে, তাই তার নাম কৃষ্ণ। মন্তনে হয় প্রেম তরঙ্গ, এই দুই যখন একত্রিত মিশছে আমার মধ্যে প্রেমের উদ্রেক হচ্ছে, আর সেই প্রেমের বিগলিত ধারার নাম অশ্রু। নাম উৎপত্তি প্রেমের রঙ, ওই প্রেমের রস থেকে আমার মধ্যে এই নামের উৎপত্তি ঘটছে। নাম দুই প্রকারের, একটা হচ্ছে বর্ণাত্মক আর একটা হচ্ছে ধর্ণাত্মক। এই যে হরি নামের কথা বলা হয়েছে এটা হচ্ছে বর্ণাত্মক নাম, বর্ণ দ্বারা এর নামকরণ করা, তার নাম হচ্ছে বর্ণাত্মক। হ রয়রশ্মি, এ হচ্ছে হরি, বর্ণ দ্বারা নামকরণ হয়ে গেছে। যখন আমার প্রেমের বিগলিত অশ্রু দ্বারায় আমার মধ্যে যে নামের সৃষ্টি হচ্ছে, সেই নাম যখন আমার মুখ থেকে বহির প্রকাশ হচ্ছে, ওই ডাঙ্কার তাল হরি নাম শব্দ আর ভক্তের আকুতি সুর, এ মিশিয়ে যখন একজন ভক্তের বিগলিত ধারায় সে ওই জগতের বাহ্যিক চেতনা হারা হয়ে সে ভুলুণ্ঠিত হয়ে যখন প্রথমে ওই বর্ণাত্মক নামের হরিবল 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 হপ 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 হপ, তারপরে কি বেরোচ্ছে সে শব্দের কোনো বইয়ে কারণিক অর্থ খুঁজে পাওয়া যায় না, ব্যাকরণ দিয়ে তার অর্থ খুঁজে পাবেন না। এই জন্যই ওর নাম হচ্ছে ধর্ণাত্মক। ওর শুধু ধুম, ওর শুধু শব্দটা চেনা যায়, ও বর্ণ দিয়ে নামকরণ করা যায় না। পরীক্ষা করে দেখবেন, ওই যে সময়
নামে বিগলিত হয়ে হরি নাম করতে করতে তার মুখ দিয়ে যে শব্দ বেরোচ্ছে, কোন পণ্ডিত, কোন ব্যাকরণকার, কোন বৈয়াকরণী এসে যদি ওই শব্দের অর্থ করে বের করে দিতে পারে, তাহলে আমি মাথা তার পায়ে বিকৃত করব। কারণ আজ পর্যন্ত কেউ পারেনি, ও শুধু নিজের ভিতরে থাকে, ও হরিকে নিজেই চিনতে হয়, কোনো নাম দিয়ে চেনা যায় না, কোনো বর্ণ দিয়ে চেনা যায় না, ওকে নিজের ভাব দিয়ে, নিজের প্রেম দিয়ে তাকে নিজের মধ্যে তৈরি করে তারপরে তার সঙ্গে আমার প্রেম বন্ধন সৃষ্টি করতে হয়। এই জন্যই এ বেদে অগোচর এবং এ শাস্ত্রের সার, আর কোনো কিছুতে নেই। যাই হোক, অনেক সময় নিয়েছি, এরপরে আর বলতে গেলে আমাদের বলবাবু বলেছেন যে এরপরে জয়দেরের সংকীর্তন হবে, তো বহুদিন আমি আপনাদের সামনে আসতে পারি না, আজকে এসেছি, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন। শান্তি হরিচান গুরুচান্তারক চান প্রেমানন্দে হরিধ্বনি বলে মন হরি বলে।